টানা ছয় ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে ভারতের। অন্যদিকে ছয় ম্যাচের পাঁচটিতে হেরে বিদায় ঘণ্টা বেজে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। ছয় ম্যাচের ছয় জয়ে ভারতের পয়েন্ট এখন ১২। সর্বোচ্চ পাঁচটি দলের ১২ পয়েন্ট হওয়ার সুযোগ থাকায় শেষ তিনটি ম্যাচে হারলেও এখনকার রান রেট অনুসারে অনেকটাই নিরাপদ ভারত। অন্যদিকে ইংল্যান্ড সেমিফাইনালে উঠতে গেলে আটকে যাবে সমীকরণের বেড়া জালে। ইংল্যান্ডের এমন হার আর ভারতের সেমিফাইনালের নিশ্চয়তা নিয়ে বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে। ভারতের শেষ চারে থাকা প্রায় নিশ্চিতের দিনে বিশ্বকাপের প্রথম পর্ব বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে ইংল্যান্ডের। টানা চতুর্থ সহ ছয় ম্যাচের পাঁচটিতেই হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এর মধ্যে ভারতের কাছে হারটি বেশ বড় সরই। রোহিত বিরাট কোহলিদের নিয়ে গড়া প্রতাপশালী ব্যাটিং লাইন আপকে মাত্র ২২৯ রানে আটকে রেখেছিল বোলাররা। রান তাড়ায় নেমে প্রথম দুই ওভারে ১৭ রান তুলে ভালো শুরুই এনে দিয়েছিল ডেভিড মালান ও জনি বেয়ারিস্টো। কিন্তু জসপ্রীত বুমরা টানা দুই বলে মালানকে বোল্ড ও জো রুটকে এলবিডব্লিউর ফাঁদে ফেললে দিক হারায় ইংল্যান্ড। ১০ ওভারের মধ্যে ৩৯ রানে চতুর্থ উইকেট হারানো ইংল্যান্ড আর ঘুরে দাঁড়াতে পারেনি। জস বাটলার, মঈন আলী আর লিয়াম লিভিংস্টোদের ছোট ছোট জুটি শুধু হারই বিলম্বিত করেছে। ৩৫তম ওভারে পঞ্চম বলে মার্ক উডের স্ট্যাম্প ভেঙে ভারতের অপেক্ষার অবসান ঘটান বুমরা। ১০০ রানের জয়ে বুমরা শিকার তিন উইকেট, ছামির চারটি। পুঁজি আগলে রাখার দিক থেকে বোলাররা সফল হলেও আগে ব্যাট করে প্রত্যাশা মতো রান পায়নি ভারত। একানা স্টেডিয়ামে অসম বাউন্ডারি উইকেট শুরু থেকেই রান তুলতে হিমশিম খেয়েছে শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়াররা। ক্রিস ওক্স ও ডেভিড উইল ৪০ রানের মধ্যেই তুলে নেন তিন উইকেট। এর মধ্যে গিল ১৩ বলে ৯ ও আয়ারকে ১৬ বলে ৪ ফেরান ওক্স। আর প্রথম ৮ বলে রানের খাতা খুলতে না পারা কোহলি অস্থির হয়ে ডেভিড উইলির বলে মিড অফ এ ক্যাচ দেন স্টোকসকে। ওয়ানডে ও টি টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে ৫৬ ইনিংসে এই প্রথম শূন্য রানে আউট হন বিরাট কোহলি। ভারত শুরুর এই ধাক্কা সামলে ওঠে রোহিত ও লোকেশ রাহুলের চতুর্থ উইকেট জুটিতে। এ দুজন মিলে ১৮.৩ ওভারের জুটিতে যোগ করেন ৯১ রান। ৫৮ বলে ৩৯ রান করা রাহুলকে বেয়ারিস্টো ক্যাচ বানিয়ে ফেরান উইল। মূলত এরপরই ভারতের ইনিংস সমাপ্তির দিকে এগিয়ে যায়। ১০১ বলে ৮৭ রান করে রোহিত আদিল রশিদদের বলে লিয়াম লিভিংস্টোনের দারুণ ক্যাচে পরিপূর্ণ হবার পর দলকে ২০০ পার করান সূর্যকুমার যাদব। ৪৭তম ওভারে উইলির তৃতীয় শিকার হবার আগে ৪৭ বলে ৪৯ রান করেন সূর্যা কুমার যাদব। তার ইনিংসে ছিল ৪টি ৪ ও ১টি ৬। ইংল্যান্ডের হয়ে উইল ৩টি ও ওক্স ও রশিদ ২টি করে উইকেট নেন। ইনিংস বিরতির বলিংয়ে এই সাফল্য নিয়ে স্বস্তি ছিল ইংল্যান্ড দল, কিন্তু আরেকটি ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত তা উঠে গেছে।